আজকের এই সুন্দর সন্ধ্যায় আজকে প্রধান অতিথি বিশেষ অতিথি মিলে সবাই সামনে বসে শিক্ষক মন্ডলী রয়েছে। আমি নিজেকে খুব অশিক্ষিত মনে করি, করতে পছন্দ করি, ভালোবাসি ও করি। তাই আজকে লাইভ যাবে না, যারা এখানে আছে সবাই শিক্ষিত, সামনে আছে সবাই শিক্ষিত এবং দূরে যাদেরকে দেখি সবাই শিক্ষিত। আমার কাছে এটা আমি মনে করি, সবসময় মনে করতে পছন্দ করি এবং আমি খুব গর্ববোধ করি। অনেক পড়াশোনার কথা বললেন, অনেকে তার অনেক আবেগের কথা বললেন, আবেগের কথা শুনে আমি আপ্লুত হয়ে গেছি, দুঃখটা শুনে যন্ত্রিত হয়ে গেছি। কারণ ওই ধরনের গর্ব করার কথা আমার কিছু নেই, আছে অনেক কিছু। সন্তানের তিনি এমন পিতার সন্তান যে তার গর্ব করার কথা অনেক কিছু আছে। আমি ছোট একটা মহিলার কথা বলি, আমি কোনো একটা 21 ফেব্রুয়ারি দিয়ে তার ছেড়ে ছিলাম এবং সবার শেষে আমার বন্ধুদেরকে বেরিয়ে সুখ বিদায় দিলাম। সবার ফুল দেওয়া শেষ আমি চারটা বন্ধু মিলে ফুল দিলাম। হঠাৎ 21 ফেব্রুয়ারি রাত্রে আলোকিত হয়ে গেছে, সবাই ঘুরে ঘুরে বলে যায় আরে অ্যান্ড্রু কিশোর কোথায় আসলো। সেখানে বিভিন্ন ছাত্র দলের ছাত্র সংগঠন নেতারা ছিলেন, তারা সবাই ধরলেন আমাকে, ভাই আপনি কিছু বলেন আছে আমাদের উদ্দেশ্যে। তাই আমি একটা কথা বললাম, তোমরা যে দলের এই সদস্য হও, যে মতাদর্শে বিশ্বাসী হও, যেহেতু রাজনীতি করো ছাত্র সংগঠন করো, আমাদের সময় দেখেছি প্রতিটি সংগঠনের সামনে চাহিদা থাকতো সাংস্কৃতিক লোকজন, কিন্তু এখন সমস্ত ছাত্র সংগঠনের সব সামনে থেকে লাঠিয়ার বাইরে। এটা যখন কোনো চেঞ্জ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা মঞ্চে যারা বসে আছি তারা চাচ্ছি, এটা স্বপ্ন দেখছি, যাতে পিতা তার স্বপ্ন দেখবে কিছুই সম্ভব হবে না। সংস্কৃতি এমন একটা জিনিস, আপনার রাজনীতির প্রথম লাইনে সংস্কৃতির লোকরা তিনি, এবং আমি দৃঢ় বিশ্বাস করি এখন সেই প্রচার দিনে এসছে, আর সময় নেই, দূরে সরে যাওয়ার কোনো অবকাশ নেই, সচেতনা নেই। যারা ছাত্র সংগঠন করেন, যারা রাজনীতি করেন, রাজনীতি বিশ্বাস করেন, প্রত্যেককে অনুধাবন করতে হবে যে আমাদের সামনে সাংস্কৃতিক একটা প্ল্যাটফর্ম থাকতে হবে, দল থাকতে হবে, সংগঠন থাকতে হবে, তা না হলে এই রাজনীতি কোনো ভালো হবে না। বঙ্গবন্ধু যোগে দেখেছিলেন আপাসের সঙ্গে বলেছিলেন যে কথাটা, সেই কথাটাই বলে দিই, এখানে আমাদের এই সামনে সাংস্কৃতিক দল না থাকে, সংগঠন না থাকে, রাজনীতির সামনে এই রাজনীতি কোনোদিন বাস্তবায়ন করে বুঝতে পারবো না আমরা। সবাইকে ধন্যবাদ। এবারে অনুভূতি ব্যক্ত করবার জন্য